এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে আজ একটি ম্যাচ, আসরের অন্যতম ফেভারিট ভারত নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দাপুটে জয়ে মিশন শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। ভারত ক্রিকেটে আধিপত্য দেখানো শীর্ষ দলগুলোর একটি, টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আছে সবার উপরে, পরিসংখ্যান আর সামর্থ্যে অন্য যে কোনো দলের জন্য ভয়ঙ্কর প্রতিপক্ষ। আইসিসির টুর্নামেন্টগুলোতে বরাবরই একটু বিশেষ সুবিধা পেয়ে থাকে দলটি, এবারের টি টোয়েন্টি বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। চলতি বিশ্বকাপে ভারতের চার ম্যাচের তিনটি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সাথে এই এক্সক্লুসিভ স্টেডিয়ামে খেলবে রোহিতের দল। কানাডার সাথে ম্যাচটি কেবল ফ্লোরিডায়। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বাইরে যেতে হচ্ছে না ভারতীয় দলকে। সূচি অনুশীলন ভেনুতে ভারত বাড়তি সুবিধা পেলেও একই ইস্যুতে অন্য অনেক দল ভোগান্তি পোহাচ্ছে। লঙ্কানরা অভিযোগ তুলেছে তাদের সূচি ও ভেনুর দূরত্ব নিয়ে। অস্ট্রেলিয়ার কামিন্স, স্টার্ক, ম্যাক্সওয়েলরা ফ্লাইট বিলম্বের বিড়ম্বনায় পড়েছেন। এত সব সুবিধা সঙ্গী করে আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ভারত। একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে নাস্তানাবুদ করে প্রস্তুতিও ভালোই সেরেছে রোহিতরা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে 10 ধাপ পিছিয়ে আইরিশরা। বিশ্বকাপে তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হার। হারানোর কিছু নেই পল স্টার্লিংয়ের দলের। বাড়তি পাওয়া উত্তর আমেরিকার কন্ডিশনের সুযোগ। সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ফর্মেটে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে ট্রাই নেশন সিরিজে দাপট দেখানো ফলাফল প্রেরণা দেবে আয়ারল্যান্ডকে। হেড টু হেড পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত। এই পর্যন্ত 8 বারের মুখোমুখিতে 7 ম্যাচেই জয় ভারতের, 1 ম্যাচ ফলাফল 0। অতীত পরিসংখ্যান যাই হোক, বিশ্বকাপের মঞ্চেই নতুন কিছু করতে চাইবে আয়ারল্যান্ড। ভারতের লক্ষ্য থাকবে নিজেদের ছাড়িয়ে যাওয়ার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।